আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই সেটে নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের একটি সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। তো এই পরীক্ষাটি কিন্তু হয়েছে বিয়ালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠের ফার্স্ট সামেটিভ 2022 এবং ভৌতবিজ্ঞানের প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। এর আগে তোমাদের অনেকগুলো সেট প্রতিটি বিষয়ের আমি আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত বিষয়গুলোর যে সেট বিভিন্ন স্কুলে যে পরীক্ষা হয়েছে তার প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো, বিভাগ ক 10টা কিন্তু MCQ দিয়েছে, তো উত্তরগুলো আমরা শুরু করি। একে দেখের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ওজনের মাত্রীয় সংকেত হলো, উত্তর লিখবে অপশান এ MLT^-2। দু নম্বর প্রশ্ন দেখো, তুলা যন্ত্রের ওজন বাক্সে রাখা বাটখারাগুলির ভরের অনুপাত কত? উত্তর হচ্ছে 5:2:1। তিন নম্বরের প্রশ্ন, একটি এককহীন রাশির উদাহরণ দাও। উত্তর লিখবে পারমাণবিক গুরুত্ব। চার নম্বর প্রশ্ন দেখে নাও, ঘনত্বের SI একক লেখো। উত্তর লিখবে kg/m³। পাঁচের প্রশ্ন, ভরবেগ কাকে বলে? উত্তর লিখবে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ছ নম্বরের প্রশ্ন, নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখো। উত্তর লিখবে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, জাড্য কাকে বলে? উত্তরটি একটু বড়। আশা করি তোমরা এই উত্তরটি প্রত্যেকেই তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। আট নম্বরের প্রশ্ন, বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? উত্তর হচ্ছে দ্বিতীয়। ন নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। এক নিউটন কার সমান? উত্তর লিখবে 10^5 ডাইনের সমান। আচ্ছা, 10 নম্বরের প্রশ্ন, এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল, ব্যক্তির স্মরণ হলো? উত্তর লিখবে এটা অপশান এ 14 মিটার। দেখো প্রত্যেকটি উত্তর আশা করি ঠিকই আছে, যদি তোমাদের কারোর মনে হয় কোনো উত্তর ভুল আছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ঠিক করে দেবো। দেখো দুয়ের দেখের এবারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও 2:5। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নপত্র তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। এক নম্বরের প্রশ্ন বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি বিবৃতি করো। দু নম্বরের প্রশ্ন, 1 কেজি ভরের একটি বস্তু 10 m/s বেগে গতিশীল বস্তুটিকে 4 সেকেন্ড সময় থামানো হলো, বস্তুর উপর কত বল প্রযুক্ত হলো? তিন নম্বর প্রশ্ন, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য নিরূপণ করো। অবশ্যই তোমাদের পাঠ্য বই থেকে এটিও পেয়ে যাবে। চার নম্বর প্রশ্ন, তুলা যন্ত্রের সুবেদিতা কাকে বলে? আর সুবেদিতার একটি শর্ত লেখো। পাঁচ নম্বর প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো V=U+AT। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। আমরা পরের পেজে কেমিস্ট্রির পার্টটা দেখে নেব। এক নম্বরের প্রশ্ন হচ্ছে কে সর্বপ্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব করেন? এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় এসে থাকে, অনেকে গুলিয়ে ফেলে। উত্তর কিন্তু অপশান সি হবে, থমসন। আর 2 মোল প্রোটন কণার সংখ্যা? উত্তর লিখবে অপশান এ লিখবে 1.2044×10^24। আচ্ছা, তিন নম্বরের প্রশ্ন দেখে নাও, এখানে দুটো হাইড্রোজেন দিয়েছে, দিয়ে বলছি এর মধ্যে সম্পর্ক, এটা কিন্তু আইসোটন হবে। আর চার নম্বরের প্রশ্নটি দেখো, STP-তে 11.2 লিটার গ্যাসের ভর 16 গ্রাম হলে এর সংখ্যা হচ্ছে O2 অক্সিজেন। এখানে কেমিস্ট্রি থেকে এক নম্বরের প্রশ্ন দিয়েছে কিছু, বলছে এমন একটি মোলের উদাহরণ দাও যার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা একই। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, নিউক্লিয় বল সৃষ্টিকারী কণাটির নাম লেখো। আর H2SO4-এর আণবিক ভর গণনা করো। 4 নম্বরের প্রশ্ন, পারমাণবিক ভর এককে একটি অক্সিজেন পরমাণুর ভর কত? আর 5 নম্বরের প্রশ্ন, এমন একটি মোলের উদাহরণ দাও যার আণবিক ভর ও পারমাণবিক ভর সমান। 3 নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, অধিকাংশ মোলের পারমাণবিক ভর ভগ্নাংশে হয় কেন? এই উত্তরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্কুলের পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। 2 নম্বরের প্রশ্ন, তাপীয় আয়ন কী? 3 নম্বর দেখো, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? দেখো 4 নম্বর একটি অঙ্ক দিয়েছে, আর 4 নম্বরে দেখো এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা গণনা করতে বলেছে। এই যে গণনা, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমরা অবশ্যই পাবে, প্রত্যেকে অবশ্যই তোমরা ভালো করে শিখে যাও। তো এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের আর কোন কোন বিষয়ের ভিডিও দিলে উপকার হয়, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমার কাছে পৌঁছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।